ও বিএ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা ঐচ্ছিক পেপার রয়েছে জি ফোর বা সিসি ফোর সেই জি বা সিসি ফোর যেটি হচ্ছে বাংলা কথা সাহিত্য ও প্রবন্ধ তোমাদের পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা হবে তো সেই সাবজেক্টে আমি একটি মডেল প্র্যাকটিস সেট তোমাদের সামনে তুলে ধরবো সিবিসিএস সিস্টেমে তো এই মডেল প্র্যাকটিস সেটটি তোমরা একটু দেখো এবং মডেল প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো তোমরা পাবে সেগুলো একটু ভালো করে দেখবে এবং তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি সিলেবাস এবং বইয়ের নাম নিয়ে আলোচনা করে দিয়েছি আশা করি তোমরা সেগুলো দেখেছো যদি না এখনও দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তুমি সেটি পেয়ে যাবে তোমরা সেই বইয়ের রাইটার এবং সিলেবাসটি দেখে নেবে এবং আমি তোমাদের প্রত্যেকটা মডেল থেকে সাজেশান দিয়ে দেবো তোমরা সেগুলো দেখে নেবে এবং এই মডেল পেপার সেটটি যিনি সেট করেছেন তিনি হচ্ছেন পার্থ প্রতিম স্যার ওনার অক্লান্ত পরিশ্রমের জন্য আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি দেখে নাও চতুর্থ সেমিস্টার বাংলা সাধারণ ঠিক আছে প্রথম প্রশ্ন দেখো পল্লী সমাজ উপন্যাসে প্রতিফলিত আর্থ সামাজিক ও রাজনৈতিক চেতনা বিশ্লেষণ করো অথবা পল্লী সমাজের সামাজিক আদর্শ বিকৃতির মাঝে সুস্থ সতেজ ভাবের প্রতীক বিশ্বাস করে আলোচনা করো অথবা পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমা চরিত্রটি বিশ্লেষণ করে তিনটে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ না গল্পটির নামকরণের সার্থকতা বিচার করা অথবা হারানের নাজ্জামাই গল্পের ময়নার মা মূল কাহিনীর ভাবধারাকে নিয়ন্ত্রণ করে আলোচনা করো অথবা ছিন্নমস্তা গল্পে জয়াবতীর চরিত্র বর্ণনা করো মেঘদূত নিবন্ধে প্রাচীন ভারতের যে শোভা রবীন্দ্রনাথের ভাষায় বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় পুনর্গঠিত করো অথবা ঠিক আছে শাহজাদের অহমিকা থেকে মুক্তিদান করাই শিক্ষায় আজকের দিনের প্রধান শিক্ষা শিক্ষার মিলন প্রবন্ধটি অবলম্বনে রবীন্দ্রনাথের এই মন্তব্যটি গুরুত্ব এই মন্তব্যটির গুরুত্ব বিচার করো চারের ক মানুষ খাটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে কার উক্তি তাৎপর্য বিশ্লেষণ করো অথবা রমেশ একটা আদর্শের প্রতীক তোমার অভিমত অনুসারে এই আদর্শের বর্ণনা দাও শব্দ শব্দবন্ধটির আক্ষরিক ও অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো অথবা ছিন্নমস্তা গল্পে বরণের প্রস্তুতির সংক্ষিপ্ত বিবরণ দাও কুকা ধ্বনি প্রবন্ধ অবলম্বনে ধ্বনি ও বৃহস্কারের পার্থক্য বিচার করো অথবা মেঘদূত প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্বের নিবিড় ঐক্য বুঝিয়ে দাও যে কোনো একটি প্রশ্নের বিষয় টিকা লেখো বেনি ঘোষাল দেভাগা আন্দোলন রামমোহন রয় খেন্টি দুধপুকুর সংক্ষেপে পূর্ণভাগ উত্তর দাও এক নম্বরের পনেরোটি প্রশ্ন আসবে তোমাদের সেই পনেরোটি প্রশ্ন কীরকম ধরনের আসতে পারে একটু দেখে নাও তবুও বলবো টেক্সট বইটি খুব ভালো করে পড়বে তাহলেই কিন্তু তোমরা ছোট প্রশ্ন অ্যান্সার করতে পারবে পল্লী সমাজ উপন্যাসটি কত সালে রচিত হয়েছিল বেনি ঘোষালের পরিচয় দাও রমা জিজ্ঞেস করিল বাড়িতে তখন কি কেউ ছিল না রমা কাকে জিজ্ঞেস করেছিল বুড়ো একটুখানি হাসিস কহিল আর বুকের পাটা গড়ির পরিচয় দাও শিক্ষার মিলন প্রবন্ধ রচনার পটভূমিতে কোন ঐতিহাসিক আন্দোলনের প্রভাব আছে পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থে গৃহীত মেঘদূত প্রবন্ধে বৈষ্ণব কবির পদের উল্লেখ আছে কোন কবি কোন পদ গীত গোবিন্দ ও কুমার সম্ভব এর মধ্যে কোনটি অধিকতর মিষ্ট বলে রবীন্দ্রনাথ মনে করেছেন একবার ভূবিদ্যা ফেলে দেখ রে তণ্ডুরিয়া শব্দের অর্থ কি কিসের ভাবনা লোকিসের কিসের ভাবনা ঠিক আছে স্বপ্ন এমনটাই করেছে ঘরে গানটি কে গেছিল রেখা হাসলো তোমার চাপ দিচ্ছে রেখা কাকে চাপ দিতে চেয়েছিল এইভাবে হাঁটলে পথেই বৃষ্টি নামবে অন্তর্নিহিত অর্থ লেখো বাঁচা হইতে বাহির হইয়া দূরিতেছে সুস্পষ্ট নদর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর এই বিষয়ে কথাগুলি বলা হয়েছে কি বিষয় হারানের নকল এবং আসল নাজ্জামের নাম দুটি লেখক রাণীর চোখ দিয়া কার করিয়া জল ঝরিয়া পড়িল ব্রহ্মবাণীকে প্রশ্নগুলো একটু দেখে নাও কিছু কিছু প্রশ্নের একটুখানি উনি শিলিমিস্টেক রয়েছে সেগুলো একটু দেখে নেবে তোমরা বিশেষ করে বড় প্রশ্নগুলো একটু ভালো করে নোট করবে ঠিক আছে এবং আমি লাস্ট আমি তোমাদের মডেল থেকে আমি প্রশ্ন বেছে দেবো সেই প্রশ্নগুলো পড়লে তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে এবং বইয়ের নাম এবং সিলেবাস আমি আলোচনা করে দিয়েছি প্রত্যেকটা এল টু বেঙ্গালি এবং সিসি ফোর বা জিই ফোর তো এগুলো একটু ভালো করে দেখে নিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো